জানিয়ে শুরু করছি চাপা নবাব গোষ্ঠীবির আজকের সংবাদ আপনাদের সাথে আছি আমি জাহিদা ফেরদোস মিম প্রথমেই মনামিনা কৃষিখামার সংবাদ শিরোনাম স্বাস্থ্যবিধি মানার শর্তে হাট বসলেও প্রথম দিনেই স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা চাপানবাবগঞ্জে করোনা ও করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু নতুন শনাক্ত বিশ করোনাকালে কর্মহীন বিশ হাজার পরিবারকে খাদ্য সহায়তা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কুরবানি ঈদকে ঘিরে পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে চাঁপানবাবগঞ্জ জেলা প্রশাসন তবে করোনা সংক্রমণ রোধে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে এর মধ্যে পাঁচ ফুট দূরে দূরে গরু বাধারী স্থান নির্ধারণ করতে হবে প্রয়োজনে বড় পরিসরে হাট বসবে এসব শর্ত মেনে শুক্রবার চাপানাবগঞ্জের অন্যতম পুরাতন হাট বটতলা পশুর হাট বসানো হয় তবে হাটে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব হয়নি এক গরু থেকে অন্য গরুকে পাঁচ ফুট দূরে রাখাও সম্ভব হয়নি ফলে প্রথম দিনেই হাট ইজাদারকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তিন হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আর আমিন শরীফ জানান এক পশু থেকে অন্য পশুকে রাখার জন্য পাঁচ ফুট দূরে দূরে খুঁটি বসানোর কথা ছিল কিন্তু ইজারা দার সেটা করেননি যার কারণে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে পাঁচ ফুট দূরে দূরে খুঁটি স্থাপন করার কথা বলা হয়েছে সেটি আগামী হাট বসার আগেই করবেন বলে তিনি আমাদের অঙ্গীকার করেছেন এদিকে করোনার সংক্রমণ রোধে বটতলা হাটকে দুইভাবে ভাগ করা হয়েছে মূল হাটে বসানো হয়েছে গরুর হাট অধ্যদিকে হাটের পাশে থাকা একটি আম বাগান ঠাকুরের বাগানে বসানো হয়েছে খাসির হাট শুক্রবার সকাল নয়টা থেকে হাট বসলেও দুপুরের পর ক্রেতা বিক্রেতার আগমন ঘটে শুক্রবার বিকালে ক্রেতা ও বিক্রেতাদের সমাগমে হাট এলাকায় পূর্ণ হয়ে যায় চাপানাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে করোনায় একজন ও করোনা উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি নওগাঁ জেলার বদরগাছি উপজেলায় অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজন চাপানাবগঞ্জ সদর উপজেলা ও একজন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বাসিন্দা চাপানাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আহনাব শাহরিয়ার জানান শুক্রবার ভোর রাত চারটা থেকে সকাল দশটার মধ্যে চারজনই মারা যান চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী জানান শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা ছিয়াত্তর নমুনার ফলাফলে আটজনের জনের করোনা পজিটিভ আসে অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে করা র্যাপিড অ্যান্টিজেন টেস্টে একশো জনের মধ্যে বারো জনের করোনা পজিটিভ আসে অন্যদিকে আজ থেকে শুরু হওয়ার পশুর হাটের কারণে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যায় তারপর জীবন জীবিকার কারণেই হাট বসানোর অনুমতি দিতেই হয়েছে বলে মনে করেন চাপানবাবগঞ্জের সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী করোনা কর্মহীন হয়ে পড়া চাপানবাবগঞ্জের বিশ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জেলার অন্যতম ব্যবসায়ী গ্রুপ এরফান গ্রুপ শুক্রবার শহরের হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন চাপা নবাবগঞ্জ চেম্বারের সভাপতি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এরফান আলী এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান আওয়ামী লীগ নেতা শহীদুল হুদা অলক আরিফুর রেজা ইমন শাহজালাল শাহীন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু সদর উপজেলা যুবলীগের সভাপতি আশাফুদ্দোলা সহ অন্যান্যরা সব শেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এইখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নাম্বারে আজকের মতো বিদায় শুভরাত্রি নিয়মিত চাপাই নবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন টিভি ইউটিউব চ্যানেল